শুরুতেই দেখিয়ে দিলাম আজকে বাইরের ওয়েদারের অবস্থা একেবারেই ভালো নেই, মানে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে এই বৃষ্টিতে জল দাঁড়াবে না এটা আমি শিওরিটি দিলাম। তবে খেপে খেপে বারে বারে বৃষ্টিটা নামছে, তো আজকে সেই কারণে মায়ের কাছে আবদার করেছি যে খিচুড়ি আর কষা মাংস। তো মাও সেদিকে আমাকে জানিয়ে দিয়েছে কষা মাংস যদি তুমি বানাও খিচুড়ির দায়িত্ব আমার। তো ঠিক আছে, ওকে। তো ওই কারণেই মাংসটা এখন ম্যারিনেট করে রেখে দেব, এখনও লাঞ্চ হয়নি। ধরুন বাজে দুপুর এখন দুটোর মতো, ব্লগটা এখান থেকেই জাস্ট শুরু করছি। কিছুই থাকবে না আজকের ব্লগে, খুব সিম্পল একটা ব্লগ, খুব ছোট্ট একটা ব্লগ, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। তাই যদি ব্লগের কিছু অংশ ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে, আর জানাতে হবে কমেন্ট করে কেমন লাগছে আজকের এই রেনি ডে স্পেশাল খুব ছোট্ট সিম্পল লাইফস্টাইল একটা ব্লগ। অবশ্যই সঙ্গে থাকবে। খিচুড়ি বানাচ্ছো তো আজকে রাতে? কালকের পর বৃষ্টি থেমে গেছিলো এখানে, কিন্তু আমি জাস্ট একটু বেরিয়েছিলাম, দেখলাম এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই মুহূর্তে যদিও থেমে গেছে আবার, কিন্তু কি কাজের ভাবছি। খিচুড়ির কথা তুই করবি? ও খিচুড়িটা করে তুমি বেরিয়ে যাবে, মাংসটা আমি করবো। হ্যাঁ, অল্প করে করছি, রাখছি, ওখানে সব সেদ্ধ হয়ে গেছে। রান্না না করলে এবার আস্তে আস্তে আমি রান্নাগুলোও ভুলে যাবো। এই যে পায়েল খেতে চেয়েছে, পায়েলকে আর ভালো করে রান্না করে খাওয়াতে পারবো না, রান্না উঠে গেলে। এখানে বাকি চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, তোমার হয়ে গেলে আমাকে ডেকে নেবে। মায়ের এখানে খিচুড়িও অলমোস্ট রেডি হতে যাচ্ছে, মা বেরিয়ে গেলে আমি চিকেন কষাটা বসিয়ে দেব, আর রাতটাও অনেকটাই হয়ে গেছে, প্রায় রাত্রি 8টা। আমার ওই স্ট্যান্ডটা কিনতেই হবে, এবার যেতেই হবে ধর্মতলা। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফুটলে কালারটা হয়ে যাবে। এটা কবে কিনলে গো? এটা অনেক দিনের, তো এতদিন আমি সংসার করছিলাম, আমিও তাহলে একটা কিনে রাখতাম অনেক বছরের। এটা আর তো এখন কিনবো না, অনেক বছর। চলুন ঝপাঝপ এবার মাংসটাকে বসিয়ে দিই, আজকে তো কষা মাংস হবে, কারণ আমি আর চিকেন কষা খেতেই বেশি ভালো লাগে, চিকেনের ঝোল আমার একেবারেই পছন্দ না। আবার উল্টো দিকে মাটনের আবার পাতলা ঝোলটা বেশি ভালো লাগে, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এখনকার এই ওয়েদারটা না এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, মানে যেন মনে হচ্ছে যে মেঘালয়ে আছি, মানে বিকেল হলেই একটা বেশ স্মুথলি একটা ওয়েদার, একেবারেই গরম লাগছে না, রাতের দিকে খুব একটা এসিটাও চালানোর প্রয়োজন পড়ছে না। ভাবছি জাস্ট এর কয়েক মাস আগে ওই বিভৎস গরমের অভিজ্ঞতা যেটা আমরা ওই চারতলাতে ফেস করেছিলাম, ইকুয়ালি কিংশুকও ফেস করেছিল কিছুটা, পুরোটা হয়তো নয়, কিন্তু মানে ঈশ্বরের কিরকম বিচার দেখুন, যতদিন চারতলাতে রইলাম ওই গরমে না সত্যি টিকতে পারতাম না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর বলতাম যে দে মা একটু বৃষ্টি দে, এই করে যেতাম, কিন্তু বৃষ্টির কোনো নাম চর্চাই ছিল না। আর এখন দেখুন, এখন লাগাতার এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আমার প্ল্যানেরই কিছু কাজ আছে, যেতেই পারছি না, হোপলেস। রাত্রি 10:30, মা আগে খেয়ে নিক, আমরা তো খাবো, বাবা মেয়ে খায়, বাবা খায় আরও পরে 11:30টা, আর বোঝানা শুরু হয়, আমি খেতে বসি। তো মানে অনেক দিন পরে খিচুড়ি আর কষা মাংস। ওয়েদারটা কালকের মতো ঝমঝমিয়ে বৃষ্টি হলে বেশ ভালো লাগতো, তবে ঝমঝমিয়ে হচ্ছে না, ঝিরঝির করে কিন্তু হচ্ছে, দেখা যাক খাওয়ার সময় যদি বৃষ্টি হয় ভালোই লাগবে। আজকে মোটামুটি যতটুকু পারলাম একটা ডেইলি ব্লগ শ্যুট করলাম, কালকে কী থাকবে দেখা যাক, রোজ যদি না সম্ভব হয় কিছু না কিছু তো অবশ্যই থাকবে, রান্নার ভিডিওগুলো দেখতে থাকবেন, তাহলে অ্যাটলিস্ট চ্যানেলটা অল্প স্বল্প হলেও গ্রো করবে। ফাইনালি রেডি চিকেন কষা, আর এদিকে গাডমা গাডাম খিচুড়ি, মনে হচ্ছে এখনই খেয়ে নি, কিন্তু না এত তাড়াতাড়ি খেলে হবে না, এখনো 20-25 মিনিট পরেই খাবো।
এত তাড়াতাড়ি খেয়ে নিলে সিরিয়ালটা দেখার জন্য আবার অনেকটা সময় আমায় বসে থাকতে হয়। রাত তো অনেকটাই হয়ে গেছে, তাই ডিনারে বসে গেছি গরম গরম খিচুড়ি আর আমার কষা মাংস নিয়ে। বারবার নেড়িয়েই যাচ্ছি, কারণ আমি না একেবারেই গরম খেতে পারি না। মানে গরম খাওয়ার সাথে সাথে আমার পেটটা না যেন মনে হয় পুরো গরম হয়ে গেল। সো এবার ডিনারটা এনজয় করব। তো আপনারা বলুন তো, কে কে এরকমভাবে খিচুড়ি আর কষা মাংস এরকম বর্ষাকালের রোববারের রাতে খেতে ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে নিচে এসে জানাবেন। আমি জানি একটা কমেন্ট আসবেই, দেখা যাক আরও দুই বা ততোধিক আসে কি না। চলুন আজকের ব্লগটা এবার আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ওয়েট করবেন, আমার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, কারণ পিয়া আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হবে। আর এই চ্যানেলটা যতক্ষণ না গ্রো করছে ততক্ষণ আমি নেক্সট একটা চ্যানেল খুলতে পারছি না, সেটা একটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আপাতত এই নামই চ্যানেলটা এখন চলতে থাকবে। অনেকেই আমায় বলেছেন চ্যানেলের নাম চেঞ্জের জন্য, কিন্তু চ্যানেলের নামটা চেঞ্জ করলে আমার চ্যানেলে যতটুকু গ্রো হয়েছে সেটা আমার ডাউন হয়ে যাবে। তো নিজের ক্ষতি তো নিজেই অবশ্যই করব না, অনেক বছর করে গেছি, নিজের পায়ে কুড়ুল আর মারব না, এই নামই চ্যানেলটা চলতে থাকবে। তো নামটা কি ম্যাটার করে বলুন? এরকম তো ইনসাইড আউট, প্রবাসী, ঘরকন্যা, বিভিন্ন ধরনের নাম আছে, তো এরকমই একটা নাম থাক না, মহারাজা মহারানী। নামটার কোনো স্পেশালিটি নেই, নামটার কোনো বিশেষত্ব নেই, জাস্ট একটা নেমিং। কারণ ওই সবাই লেখে এই ব্লগ ওই ব্লগ, সেটা আমার ভালো লাগে না। সো চলুন আজকের জন্য সকলকে গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।